আমার তো বিয়ের বয়স হয়েছে অনেক আগে, তাই তো এখন করে দেখলে কেমন যেন লাগে। গল্পটা তিন বন্ধুর, একজনের কণ্ঠে জাদু, অন্যজন মুখ দিয়ে যন্ত্র মিউজিকের মতো হুবহু তালে তালে বাজাচ্ছেন বিট, আরেক বন্ধু তাল বুঝে জুড়ে দিচ্ছেন র‍্যাপ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছে এই তিন বন্ধুর ভিন্ন ধর্মী উপস্থাপনা। তবে গল্পের শুরুটা হয় মইজুল হোসেনকে দিয়েই। ছোট থেকে শখের বসে খালি গলায় গান গাইতেন মইজুল, সেই বন্ধুদের নিয়ে ছোট থেকে সময় পেলে আড্ডা দিতেন। তবে একদিন বন্ধু সজীবের সাথে মজার ছলে বিটবক্সিং করে গান গাইতে গিয়ে নিজেদের আবিষ্কার করেন যে তারা রীতিমতো সব গানই দারুণভাবে বিটবক্স জুড়ে দিতে পারছেন। আমার গান শেখাটা এটা কখনো মনে হয় আমি কারো কাছ থেকে কোনো শিখি নাই, দেন আমি ছোট থেকে গানকে অনেক বেশি ভালোবাসতাম, গানকে অনেক বেশি পছন্দ করতাম। আও আমাকে একদিন বলতেছে কি যে মহিদুল তোমার ভয়েসটা তো অনেক সুন্দর, তো তুমি একটা গান গাও, তো তোমার একটা গান শুনতে যেতেছে কেউ, তো আমি বললাম যে গান গাবো, মানে আমিও আর কিছু ভাবিও নাই যে গানটা যে আমি গাবো, তো আমি না ভাই ভাই আমি কী করলাম, ও ক্যামেরা তাক করলো আর ও বিট বক্সার, আমার বিট বক্সার যে থাকে ও সবসময় আমার, মানে আমরা তিনজনের একসাথে বেশি একটা থাকতাম, তো একটা কী করলো বিটটা অন করছো, অন করার পরে দিয়ে মনে হচ্ছে আমি যখন গানটা গেলাম তো আমি ফার্স্ট টাইম আমি ওর বিটের সাথে ও যখন ম্যাচ খেয়েছে না, তখন আমার কাছে পুরোলি মানে একটা আমি অবাক হয়ে গেলাম, মানে কীভাবে শুনবো, মানে কীভাবে বিটটা মানে মানে আমি ওর সাথে কীভাবে ম্যাচ খাওয়া যেতে পারতেছি আমি। তো পরে ওইখান থেকে যখন বিটটা মারছে, মারার পরে যখন টিকটকে ভিডিওটা আপলোড করে, ফার্স্ট টিকটকে যখন আপলোড করে তখন ভিডিওটা প্রচুর একটা ভাইরাল হয়ে যায়। এরপর মইজুল নিজের ফেসবুক আইডি থেকে একের পর এক ছোট ছোট গানের ক্লিপ রিলস আকারে প্রকাশ করা শুরু করেন, তারপর থেকে তাদের সেই বিটবক্সিং ও গান ভাইরাল হতে শুরু করে। পড়াশোনা ও চাকরির পাশাপাশি সপ্তাহে শুধু একদিনই সময় পান গান করার জন্য। মইজুল জানান সে অনেক কৃতজ্ঞ তার এই বন্ধুদের উপর। সামনে বন্ধুদের নিয়ে অনেক দূর যেতে চান বলে জানান এই দলের প্রধান শিল্পী মইজুল। বন্ধুরা সাপোর্ট বলতে এটা এটা সবাই মনে বোঝেন আমার ফুলি সাপোর্ট দেয়। এখানে আমার আমি যেখানে বেশি একটা থাকি সেখানে মনে বোঝে আমার মামা কোন, ফ্রেন্ড কোন, বড় ভাই কোন সবাই আছে, মানে ওরা যদি আমার সাপোর্ট না করে তাহলে আমি কখনোই মনে হয় এই পর্যায়ে আমার আহাটা মানে এটা কোনোভাবে সম্ভব না। মইজুল ও তার বন্ধুরা বিটবক্সিং ও নিজেদের মৌলিক গান নিয়ে খুব তাড়াতাড়ি তাদের ভক্তদের মাঝে হাজির হবেন বলে জানান। নিজেদের নতুন গান প্রকাশ পেলে শ্রোতাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়ার আশা ব্যক্ত করেন এই তিন বন্ধু। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।